আপনি আমার স্বামী, আপনি তো আমার দিকে তাকানি না। সে কেমনে তাকামো? হ্যাঁ, তাকানোর মতো অবস্থা তোমার আছে? এরকম ভূতের মতো কালা চেহারার দিকে না তাকাইতে ইচ্ছা করেন, এটা কি আমার দোষ? আমি কোনো কাম কাজ করতে পারব না। কাম কাজ করলে আমার সুন্দর রং কালো হয়ে যাব। তোমার বউ তোর ড্যাগের তলার মতো কালা, তোমার মতো এত সুন্দর একটা পোলার লগে এমন একটা মাইয়া চলে? কও, তোমার ওই মেয়ের লগে যায় না। তুমি একটা সুন্দর দেখা বিয়া করো, আর ওই মাইয়াটারে এই বাড়ির থেকে বিদায় করা দাও। শুনতেছেন কি করতেছেন আপনি? ঝড়ে আমার গাটা পুড়ে যাইতেছে, মাথা ব্যথা সহ্য করতে পারতেছি না। কি কইছি শুনছেন? কি হইলো, বিরক্ত করতেছ কে? আমার অনেক জ্বর আইছে। এত জ্বর আইছে তো কি করু, মাথায় তুলে নাচুম? কইতেছেন কেন? আপনি আমার স্বামী, আমার অসুখ হইছে, আপনি আমারে দেখবেন না? আচ্ছা দেও নে, পরে দেখবো নে, আর মোবাইল দেখতেছি, এটা দেখতে দাও। আরে কখন দেখবেন, আপনি তো আমার দিকে তাকানি না। সে কেমনে তাকামো? হ্যাঁ, তাকানোর মতো অবস্থা তোমার আছে? এরকম ভূতের মতো কালা চেহারার দিকে না তাকাইতে ইচ্ছা করেন, এটা কি আমার দোষ? আয়নার নিজের চেহারাটা একবার দেখছো? একটু ফর্সা হইতে পারো না? জামা আছে না, জামা ঘষবা মুখের মধ্যে, যেটি দিয়ে আড়ি পাতিল মাঝে ওটি মাঝে মধ্যে একটু মুখের মধ্যে ঘষবা, তাহলে যদি একটু ফর্সা। আমি কালা বইলা সবাই আমার অপমান করে, আমি সহ্য করে নিছি, কিন্তু আপনি আমার গায়ের রং নিয়ে খোটা দিয়েন না, তাইলে আমি সহ্য করতে পারবো না। হ সত্যি কথা কইলেই তো দোষ, তুমি কি কালা না? কালা দেখাই তো আনছেন, এখন এমন কথা কোন কেন? আনছিলাম আবেগে ঠেলায় পড়ে অন্ধ হয়ে গিয়ে আনছিলাম, এখন আবেগ কাইটে গেছে, টের পাইতাছি। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। একটু একটু ইয়ান গেল হল, ইয়ান গেল বড় বউ। মা তুমি? ওই ছোট বউর মেলা অসুখ, বিছানা থেকে হাই উঠতে পারতাছে না, এখন এই সংসারের কামকাজ আমগুরি করতে হইব। আমাকে করতে হইব মানে আমি কোনো কাম কাজ করতে পারবো না? না পারলে কেমনে হইব, এই পুরা সংসারের কাম তো আমি একলা সামাল দিতে পারবো না। না পারলে আমার করার কি আছে? আমি কোনো কাম কাজ করতে পারবো না, কাম কাজ করলে আমার সুন্দর রং কালো হয়ে যাব। এই তুমি কিছু কও না কে? হমা সীমা চুলার পাটে গেলে ও তো কালো হয়ে যাবো, তাহলে আমি এখন কি করবো? কি করবেন মানে? আপনার ছোট বড় উঠান, যান, এসব অসুখ বিসুখ কিছু না, কাম না করার ধান্দা, চুলোই মিঠিটা দূরে উঠান, দেখবেন সব অসুখ বিসুখ পালাই গেছে। খবরদার, ভাবি রেখে কিছু করবা না, দরকার পড়ে সব কাম আমি করবো। ওর লোকের দরদ উত্তরায় ওঠে, নিজে তো চলাফেরা করতে পারে না, আরেকজনের সাহায্য লাগে। ভাবি এর আগেও আপনি আমার পঙ্গুত নিয়ে খোঁচা দিচ্ছেন, এটা কিন্তু আমার আল্লাহ দিচ্ছে, আল্লাহ যদি চান তাহলে আপনিও পঙ্গু হয়ে যেতে পারেন। দেখছো তোমার গো সামনে উনি আমার অভিশাপ দিয়েছে, ওরা কিছু কও না কি লেগা? এই তোর এখানে কে ডাকছে কথা কইতে, যা এখান থেকে। নিজের বউরে শাসন করতে পারো না, আইসো আমার শাসন করতে, পারলে নিজের বউরে শাসন করো। ও কি পরিমাণ বেয়াদব হইছে দেখছো, বড় ভাইয়ের সামনে কেমনে কথা কইতে জানো না? আই শান্তা, হ্যাঁ তোর কে কইছে পণ্ডিতি করতে, বড় ভাইয়ের মুখে মুখে কথা কস, একটা থাপ্পড় দিমু, যা করে যা। বড় বউ আমার লগে তুমি আজকে একটু কামে সাহায্য করো, একদিন কাম করলে তোমার ফর্সা রং কালো হইব না। আমি কোনো কাম কাজ করতে পারবো না, যান আপনি সরু বড়ে যা এখন। তুমি দাঁড়ায় আছো কেন, যাও আমার ছবি তুলো।
একটু হাসো, একটু হাসো। মা এসব কাজ করে, তোমার এত কিছুই করতে দেয় না। আমি তো তোমার একমাত্র ভাবি, তাই না? আমি তো তোমার ভালো চাই। কইতাছি কি, তোমার বউ তোর ড্যাগের তলার মতো কালা, তার মধ্যে ঘরের কোনো কামকাজও করে না, সারা দিন অসুখের ভালোয়া শুয়ে বইয়া থাকে। তোমার মতো এত সুন্দর একটা পোলার লগে এমন একটা মাইয়া চলে? কও ভাবি, আমার এসব ভাল লাগতেছে না, আমি কি করুম কও তো? আমি কই কি, তুমি আরেকটা বিয়া করো। কি হলো, এরম অবাক হওয়ার কি আছে? তোমার ওই মেয়ের লগে যায় না, তুমি একটা সুন্দর দেখা বিয়া করো, আর ওই মেয়েটারে এই বাড়ির থেকে বিদায় করে দাও। কি কও তুমি? আমি আর কি কমু, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তুমি আর কি কবা, তুমি তো আমার মতো সুন্দরী বউ পেয়ে খুশি, আর তোমার ভাই যে এদিকে দিন রাত কষ্টে ভুগতেছে এইটা তো তোমার চোখে পড়ে না। সব তো সব। তোমার চোখে পানি কেন বোন? কি হইছে তোমার এত অসুখ? তোমার কেউ দেখতেছে না, তোমার কপাল একটা ওষুধও জুটলো না। আমার অনেক কষ্ট লাগতেছে ভাবি। আমার দুঃখের কথা ভাই বাপ, তোমার চোখে পানি বোন। ছোটবেলা থেকেই এই কালা চামড়ার জন্য সবার কাছে অবহেলা পায়ে পায়ে বড় হয়েছি, আমার আর কষ্ট হয় না। আমার সাত কপালের ভাগ্য তোমার মতো ননদ পাইছি। আমারও কপাল অনেক ভালো, তোমার মতো একটা ভাবি পাইছি। কেন আমারে পায়া তুমি এত খুশি কেন? আমি পঙ্গু বইলা সবে আমার অবহেলা করে, কিন্তু তুমি ছাড়া। আপনি সব কি কইতেছেন? আমার মাথাটা অনেক ব্যথা, মাথাটা ঘুরতেছে। আজকের দিনটা আপনি একটু মায়ের কাছে সাহায্য করেন। কি আমি কাম করো? আমি হইলাম বড় লোক ঘরের মাইয়া, আমি হইলো পায়ের উপরে পা দিয়া খাইছি, আমি কোনো কামই করি নাই। আর হ্যাঁ, আমার কাম করতে, হ্যাঁ আমি কোনো কাম টাম করতে পারো না। আমি কাম করলে আমার গায়ের রং কালো হয়ে যাবো, তোমার মতো কালো হয়ে যাবো। আমি তোমার মতো কালো হয়ে না, তুমি তো একটা কালি। আপনি কষ্ট করে কাজ করতেছেন, তুমি তো অসুখের ভান ধরে বিছানা শিয়া রইছো। আমি তো আর ভান ধরতে পারি না, তাই সংসারের কাম সামলাইতেছি। আম্মা আমি অসুখের ভান ধরি নাই, আমার সত্যি সত্যি। থাক থাক, আর কোন লাগবো না, আই এই জন পড়ছো, আর রান্নাবার কাম সামলাও, তাড়াতাড়ি হাস চলাও, আমার পুলো আমার খাইতে আয়া পড়বো। ভাল লাগে নি, অশান্তি আমি আছি বিশাল অশান্তিতে, আমার আর ভাল লাগে না এইসব।